আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ। ভিডিওটা আমার ভেজো খালা শাশুড়ি আর খালু শ্বশুরকে দিয়েই শুরু করলাম। তো ওনাদের কাপড়টাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল, তাই ওনাদেরকে দিয়েই শুরু করলাম। অ্যাকচুয়ালি আজ আমরা সব মেয়েরা সেম ড্রেস পরেছি আর ছেলেদের জন্য সেম টি শার্ট। এই জিনিসটা অ্যারেঞ্জ করেছে আমাদের মেঝো মামি। তো এই যে হচ্ছে আমরা দুজন কপত কপতি নিয়ে একটু বসে ভিডিও করে নিলাম। তো এই ড্রেসটা মানে আমাদের মেয়েদেরকে আর ছেলেদেরকে সেম টি শার্ট দিয়েছিল মেজো মামি। তো আমরা সবাই এই টাইমটা পরেছিলাম, আবার কিছু কিছু মানে সবাই বলতে কয়েকজন বাদে আর সবাই আমরা পরেছিলাম। তো এই যে আমরা এখন ওয়েট করতেছি আমাদের রুম রেডি হলে, দেন আমরা রুমে চলে যাব। এই যে হচ্ছে আমাদের এইগুলো সবই হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার। এই যে আমার ছোট্ট একটা পিচ্চি নবদিনী আসতেছে, এটা ওর ছোটো মানে খালামনির ছোটো মেয়ে। তো এই যে আমার ছোট্ট একটা ননদিনী, এটা আমার প্রিয় ননদিনী, এ আমাকে খুবই বেশি ভালোবাসে। তো যাই হোক, এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। তো এনাকে হয়তো বা আপনারা চিনতে পারতেছেন, ইনি ব্যাচেলার পয়েন্টে ছিল, যে ব্যাচেলার পয়েন্ট যে নাটকটা আর কি, ওই নাটকেও ছিল যখন আর কি এখানে শুটিং চলেছে ব্যাচেলার পয়েন্টের তখনের। তো এই যে আমার ওয়েলকাম ড্রিঙ্কস, তো এখন এটা টেস্ট করে একটু দেখবো কেমন, অনেক ভালো ছিল। তো যাই হোক, এখন আমরা একটু বাহিরে আসলাম, কিছু ফটোশ্যুট করবো। এজন্য জায়গাটা অনেক ভালো লাগতেছে আমার, মানে একটা ফ্রেশ ফ্রেশ ভাব আছে। তো যাই হোক, এই পাশে আমাদের রুম রেডি হয়ে গিয়েছে, এজন্য আমরা এখন রুমে যাচ্ছি। আর আমাদের লাগেজগুলো আর কি ওনারাই নিয়ে যাচ্ছে রুমে। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে, আমাদের রুমে। দেখা যাক রুমটা কেমন, যদিও সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে হচ্ছে আমার মেজো মামা, মামা শ্বশুর আর মামি শাশুড়ি দুজনই। এই রুম বুকিং থেকে মানে রুম সিলেক্ট করা সব কিছু এভরিথিং আর কি ওনারা দুজনই করেছে। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আর্মিদের রিসোর্ট, তো তো মেজো মামা হচ্ছে আর্মি লেফটেন্যান্ট কর্নেল, তো ওনার রেফারেন্সে আর কি রুমগুলো নেওয়া হয়েছে। আমাদের অনেকগুলো রুম লাগছে, কারণ আমরা টোটাল মানে ছোটো বড়ো সহ আর কি 23 জন ছিলাম। তো 23 জনের জন্য অলমোস্ট 11টা আর কি রুম নেওয়া হয়েছিল আমাদের, ফ্যামিলি রুম আর কাপল রুম সহ আর কি 11টা। তো যাই হোক, এখন আমরা এই যে আমাদের রুমে ঢুকতেছি আর কি। তো দেখা যাক রুমটা কেমন, যদিও কিছুই জানি না যে রুমটা কেমন হবে, তবে আশা রাখি অনেক সুন্দর, কারণ যতটুকু যা দেখেছি অনেক সুন্দর। এটা হচ্ছে একটা ড্রয়িং স্পেস, ডানে একটা রুম, বামে একটা রুম, একটা সিটি ভিউ, একটা সি ভিউ। এটা অ্যাকচুয়ালি সিটি ভিউ ছিল। তো এই যে হচ্ছে রুম, রুমে একটা টিভি, একটা বেড, ছোট্ট একটা ফ্রিজ, সব কিছুই টোটালি মানে ছিল যেগুলো প্রয়োজন। তো এই যে সিটি ভিউটা, সিটি ভিউটাও সুন্দর ছিল, সি ভিউটাও সুন্দর ছিল। তো এই যে বাম পাশে হচ্ছে যে দরজাটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ওয়াশরুম। আর ডানে এখানে এখানে একটা, এটা হচ্ছে রিডিং টেবিল যেখানে চা কফির ব্যবস্থা আছে, আর এটা হচ্ছে একটা ব্যালকনি। তো এবার আমরা নেক্সট যে রুমটা সেটা দেখাবো আপনাদেরকে। এই রুমগুলো আর কি আপনাদের কেমন লেগেছে সব কিছু আমাদেরকে জানাবেন। শুধু এখানে রুম টুরটা রাখার চেষ্টা করেছি, এজন্য ব্লগটা বড় করি নাই, শুধু রুম মানে রুমটাই দেখানোর চেষ্টা করেছি, এজন্য ব্লগটা ছোট আকারে শেষ করলাম। আর তো এই যে হচ্ছে সি ভিউ, সি ভিউটা অসাধারণ, মানে বেডে শুয়েই আমরা সমুদ্র দেখতে পারবো। তো এতক্ষণ আমরা বুঝতে পারতেছিলাম না কারা কোন রুমে থাকবে, মানে দুইটা রুম, যেহেতু একটা রুমে হচ্ছে আমার নানি শাশুড়ি আর আমার শাশুড়ি থাকবেন, আর একটা রুমে আমি আর নাদিম থাকবো। তো আমার নানি শাশুড়ি আর শাশুড়িকে ডিসাইড করতে দেওয়া হয়েছিল যে অন্য কোনো রুমে থাকতে চায়, বিকজ এই ফার্স্ট টাইম আমার শাশুড়ি আমার দেবর এরা কক্সবাজারে এসেছেন, তো যার কারণে ওনাদের প্রায়োরিটিটা একটু আমরা বেশি দিয়েছি। তো এবার ওয়াশরুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি, ওয়াশরুমটা কেমন আপনাদেরকে একটু দেখাই। যে আমি একটু আর কি ভাব মেরে নিলাম, যদিও ওয়াশরুমটা দেখানোর কিছু নাই, তারপরও একটু দেখাইলাম যে কেমন, যেহেতু রুম টুরটা দিচ্ছি কেমন কী ব্যবস্থা আছে সব কিছু দেখানোর চেষ্টা করলাম।
তো এখানে ডেন্টাল কিট, ব্রাশ এবং পেস্ট দুইটাই দেওয়া আছে দুজনের জন্য। তারপরে হেয়ার ব্রাশ, কটন বাট, শাওয়ার ক্যাপ, বডি সোপ, তারপর শ্যাম্পু, শাওয়ার জেল অ্যান্ড বডি লোশন সবকিছুই ছিল। চিলি এগুলা প্রতিটা ওয়াশরুমেই রাখা ছিল, প্রতিটা রুমের জন্যই আর কি এগুলো দেওয়া। সো ওনারা সিলেক্ট করেছিলেন ওই সিটি ভিউ এর ওই রুমটা, আর আমরা এই সি ভিউ এর রুমটিতেই ছিলাম। হয়তো আপনারা চিন্তা করতে পারেন এই রুমগুলোর প্রাইস কেমন ছিল। অ্যাকচুয়ালি আমরা যে রুমটিতে ছিলাম ফ্যামিলি সুইট সিটি অ্যান্ড সি ভিউ, এই রুমটির প্রাইস ছিল পার নাইট 22,840 টাকা। অ্যান্ড এক্সিকিউটিভ ডিলাক্স সি ভিউ যে রুমগুলো নেওয়া হয়েছিল আমাদের জন্য, সেগুলোর প্রাইস ছিল 16,525 টাকা পার নাইট। যদিও আমাদের ফুল পেমেন্ট করা লাগে নাই, কারণ আমাদের প্রতিটি রুমের জন্য অনেক ডিসকাউন্ট পেয়েছিলাম। কারণ ওর মামা, খালু আর খালাতো ভাই তিনজনই আর্মি অফিসার ছিলেন, এজন্য আমাদের এই ফ্যামিলি রুমটি যেখানে প্রাইস ছিল 22,840 টাকা, সেখানে ডিসকাউন্টে পার নাইট 7,000 থেকে 8,000 টাকায় আমরা পেয়েছিলাম। তো আমাদের এই সিভিউ এই রুমটিতে যেগুলো ছিল সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে একটা আলমারি ছিল, যে আলমারিতে শাওয়ার ড্রেস রাখা ছিল আমাদের দুজনের জন্য দুটা, আর পাশে ড্রেসিং টেবিল ছিল। তো এপাশে আরও দেখি কী কী আছে সেগুলো আপনাদের দেখাই। পরে এখানে একটা হচ্ছে সেফটি বক্স রাখা আছে, আর এখানে একটা হেয়ার ড্রায়ার রাখা, আর নিচে হচ্ছে একটা লকার, আর সবার নিচে রাখা আছে দুজনের জন্য দুটা রুমে পরার জুতা। সো ব্লগটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।